হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কিরতা ডেলি লাইফ স্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হলো বৃহস্পতিবার। তো কালকে চলে আসলাম মানে শ্বশুর বাড়িতে, আর আজকে এখনও কিছু কাজ শুরু করিনি, মানে এই পর্যন্ত ঘুম থেকে উঠে। তো তনুর বাবা সব চা বানিয়ে দিয়েছে, চা খেয়েছি। আর ঘরের এখনও বিছানাপত্র, ঘর ঝাড় দেওয়া সবই বাকি আছে। তো শরীরটা পুরো অলস লাগছিল, এই কোনো কিছু মানে করতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রান্নাঘরের অবস্থা কি করে রেখেছে দেখেছ? পুরো অবস্থা একদম, রান্নাঘরের অবস্থা দেখলে মাথা ঘুরে যাচ্ছে। তো যাই হোক, কালকে রাত্রে কোনো কিছুই করিনি, সব কিছুই করেছে। তো এখন তো আমাকে করতে হবে রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে হবে, বাসনগুলো কতগুলো এটু করে রেখেছি সব, রান্নাঘরটা মুছতে হবে, অনেক কিছু কাজ বাকি আছে। তো চলো তোমাদের দেখাই আমার রান্নাঘরটার অবস্থা কি করে রেখেছি। এদিক ওদিক ছিটানো ছটানো, এগুলো সব পরিষ্কার করতে হবে এখন আমাকে। কালকে যে লঙ্কাগুলো এনেছি, এই যে খুব ঝাল লঙ্কাগুলো খেতে। তনু এই মাত্র টিউশন থেকে আসলো, ওকে আর আজকে স্কুলে পাঠাবো না, স্কুল ছুটি আছে মনে হয়। আজকে তো রাখি বন্ধন। তোর চলো কাজ শুরু করি, তো আবার দেখা হবে তোমাদের সামনে পরে, এখন আপাতত রাখছি। দেখো ইলিশ মাছ নিয়ে আসছা, বরফে শক্ত হয়ে আছে, এই জন্য জলে ভিজিয়ে দিয়েছি, খুব বড় সাইজের। এই দেখো ফ্রেন্ডস, স্নান করে চলে আসলাম, এখন মাছটা রান্না করব। মাছটা ধুয়ে টুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এদিকে ঘর মুছলাম, সব বাসন বাসন মেজে এখানে রেখে দিয়েছি। আজকে যেহেতু পূর্ণিমা আছে, রাখি পূর্ণিমা, সেই জন্য ঘরটা মুছে নিয়েছি, আর এমনিতে আবার বৃহস্পতিবার। তো চলো যাই রান্না করে, রান্না করে নিয়েছি, শসা, পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজা মশলা সব নিয়েছি।